বাবা, তুমি চলে গেলে আমাদের সকলকে ছেড়ে, করোনারই মারণ থাবা কেড়ে নিল তোমাকে আমাদের থেকে। জানো তো, ডক্টর জানিয়েছিল যে তুমি ভীষণভাবে লড়াই করছো বেঁচে থাকার জন্য। তোমার শেষটুকু দিয়ে তুমি চেষ্টা করছিলে কিভাবে আবার ফিরে আসা যায় আমাদের সকলের মধ্যে, কিন্তু শেষ রক্ষাটা আর হলো না। এখনো জানো তো ঠিক বিশ্বাস হয় না যে ইন্ডিয়াতে ফোন করলে সকালবেলা তোমার গলাটা শুনতে পাবো না। একদিন ফোন না করলে তুমি অস্থির হয়ে উঠতে, পরের দিন ফোন করলেই বকা দিতে, একটা ফোন করতে পারো না, আর সেই তুমি আজ নেই। খুব কম সময় পেয়েছি তোমাকে, তোমাদের সাথে কাটিয়েছি, কিন্তু সেই সময়টা হয়ে থাকবে আমার কাছে চিরস্মরণীয়। শুধু আক্ষেপ একটাই যে তোমার মুন্নুমা তোমাকে সেইভাবে কাছে পেল না, বঞ্চিত হলো তোমার আদর ভালোবাসা থেকে। আমরা চেষ্টা করব তোমার সমস্ত আদর্শ দিয়ে ওকে যেন বড় করে তুলতে পারি। তোমার গল্প ওকে বলবো, তোমার জীবনের পথ চলার প্রত্যেকটা সময়ের ঘটনা আমরা ওর কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে ও তোমার মতো করে তোমার আদর্শে বড় হতে পারে। আর তোমার থেকে যে ভালোবাসা আনন্দ আমি পেয়েছি, তাতে কখনোই আমি মনে করতে পারিনি যে তুমি ছিলে আমার শ্বশুর মশাই। তুমি আর মা সবসময় আমাকে ওই বাড়িটাতে প্রচন্ড আনন্দ দিয়ে রাখতে, ছোটখাটো প্রত্যেকটা খুঁটিনাটি ব্যাপারে সবসময় নজর রাখতে, সবসময় ভাবতে কিভাবে আমরা ভালো থাকব। এর থেকে আমরা বুঝতে পারি যে তুমি ছিলে আমাদের প্রতি কতটা যত্নশীল। আর শুধু আমরাই বা কেন, শুধু পরিবারের লোক পাই কেন, বাড়ির বাইরের যে কোনো মানুষ যখনই তোমাকে পাশে চেয়েছে, তাদের বিপদের কথা জানিয়েছে তোমাকে একটিবারের জন্য ফোন করে, সঙ্গে সঙ্গে তুমি ছুটে গেছো। ছুটে যেতে না পারলেও তোমার পক্ষে যেটুকু করা সম্ভব তুমি সেইটুকু করার চেষ্টা করেছো। আমরা সকলে তোমার কাছে চির ঋণী হয়ে থাকবো বাবা। তুমি যেখানেই থাকো ভালো থাকো, আমাদের প্রণাম নিও। দাদা, আমি তোমাকে খুব মিস করব। যখন আমি ইন্ডিয়াতে যাব আর তোমাকে দেখা হবে না। তুমি সবসময় কলে বলতে, মুন্নুমা একটা গান শোনাও, একটা কবিতা শোনাও। তাই জন্য আজকে আমি একটা কবিতা শোনাবো। তাল গাছ, কবি রবীন্দ্রনাথ ঠাকুর। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে, মনে সাত কালো মেঘ ফুরে যায়, একেবারে উড়ে যায়, কোথা পাবে বাকাশে। তাই তো সে ঠিক তার মাথাতে গোল গোল পাতাতে ইচ্ছাটি মেলে তার, মনে 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 ভাবে বুঝি ডানায় উড়ে যেতে মানা নেই, ভাষাখানি ফেলে তার। সারাদিন ঝরঝড় তত্তর, কাপে পাতা পত্তর, ওরে যেন ভাবেও মনে মনে আকাশেতে বেরিয়ে তারাদের এড়িয়ে যেন কোথা যাবেও। তারপরে হাওয়া যে নেমে যায়, পাতা কাপা থেমে যায়, ফিরে তার মনটি যেভাবে মাঝে হয় মাটি তার, ভালো লাগে আর বার পৃথিবীর কোনটি। দাদা, তুমি ভালো থাকো। বাবা, তুমি আমার মেয়ে এবং আমার স্ত্রীর কথা দেখেই বুঝতে পারলে যে তুমি সারা জীবন আমাদের মধ্যে বেঁচে থাকবে, তুমি অমর হয়ে থাকবে, তোমার মৃত্যু হয়নি। তোমার শারীরিক মৃত্যু হলো তোমার চেতনার, তোমার আদর্শ, তোমার ভালোবাসা, তোমার মানুষের প্রতি কর্তব্য, এগুলো সারা জীবন বেঁচে থাকবে। আমি ছোটবেলা থেকে তোমাকে দেখে বড় হয়েছি, কি করে মানুষের পাশে গিয়ে তুমি দাঁড়িয়েছো, কি করে মানুষকে উপকার করেছো, কত মানুষের উপকার করেছো। কোনো কোনো ক্ষেত্রে কখনো কখনো আমার রাগ হয়েছে যে কেন তুমি আমার সাথে সময় কাটাওনি, কেন এত বেশি মানুষের
সাহায্যে তুমি এগিয়ে গেছো, কিন্তু যখন বড় হয়েছি তখন উপলব্ধি করেছি যে কিছু মানুষ হয়তো পৃথিবীতে আসেন শুধু একটি ছেলে বা একটি মেয়েকে মানুষ করার জন্য নয়, বা একটি পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য নয়, আরো অনেক বড় বৃহত্তর উদ্দেশ্যে আসে। এবং সেই উদ্দেশ্যটা যখন সে সফল হয় সেই উদ্দেশ্যে, তখন তার ক্ষেত্রে তার পরিবারের সামান্য স্যাক্রিফাইস তার কাছে খুবই নগণ্য। আমি আজ 10 বছর দেশের বাইরে রয়েছি, কিন্তু আমি এটুকুনি বলতে পারি আমি আমার জীবনে আমার অজান্তে অনেক আদর্শ যা তুমি আমাদের শিখিয়েছো সেগুলো বহন করে নিয়ে যাচ্ছি। এবং আমি মাঝে মাঝে খুব গর্ববোধ করি যে এই আদর্শগুলো আমার মধ্যে আমার অজান্তে এসেছে, যেগুলো অনেক মানুষের মধ্যে নেই এই জগতে আজকে, এবং তার পরিণাম আমরা সারা পৃথিবীতে একটা চঞ্চলতার মধ্যে দেখতে পাচ্ছি। আমি জানি না তোমাকে আমি কি করে আমার কৃতজ্ঞতা জানাবো। আমি যখন চলে আসি, আমার মেয়ে যখন জন্মাবে, সেই সময় আমি ফিরতে পারিনি, এবং তুমি সেই সময় আমার স্ত্রীর পাশে দাঁড়িয়ে তার সমস্ত কর্তব্য পালন করেছিলে। এর থেকে বড় পাওয়া আর কোথাও পৃথিবীতে কিছু হতে পারে না। কাজেই আমি তোমাকে একটা কথাই বলতে চাই যে তুমি সারা জীবন বেঁচে থাকবে, তোমার মৃত্যু হয়নি, তুমি অমর। একত্রিশে অক্টোবর আমি শান্টু অর্থাৎ আমার দাদুকে হারিয়েছি। তিনি আমাকে আদর করে মান্টু বলে ডাকতেন। মামার বাড়ির আদর ভালোবাসা আবদার বলতে সবই শান্টু। তার ছিল প্রশান্ত মহাসাগরের মতো জ্ঞান যা সকলকে বিতরণ করে গেছে। আমি, আমার দাদা ও আমার বোন দিয়া ছিল তার গর্ব। শান্টু আমাদের মধ্যে সর্বদা সাংস্কৃতিক পরিমণ্ডল তৈরি করতে চেয়েছে, তাই তার উদ্দেশ্যে আমি তারই লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। খবরদার, মান্টু আমার যাচ্ছে ছুটে টক বগিয়ে ডগমগিয়ে গমগমিয়ে ডিঙিয়ে পাহাড়, ছুটতে ছুটতে আস্ফালন, কোথায় আছিস দৈত্য দানব শোন, বের কর সব গুপ্তধন, তোদের বুকে বিধিয়ে দেব ছুরি, কাঙালের ধন যে করেছিল চুরি, ছুটছে ঘোড়া টক বগিয়ে ডগমগিয়ে গমগমিয়ে 13 নদীর পার, নতুন শপথ এখন তার পাপ পোড়ানো অঙ্গীকার, মান্টু আমার সত্যি তৈয়ার বলছে হেকে খবরদার খবরদার। তার আত্মার শান্তি কামনা করি, তিনি যেখানেই থাকো ভালো থাকো। আমার দাদু গত 31 অক্টোবর প্রয়াত হয়েছেন। আমার বেশিরভাগ সময়টা মামার বাড়িতে কেটেছে, মানে আমি দাদুদের কাছে মানুষ। তো আমি রিসেন্টলি একটা কবিতা খুঁজে পাই যেটা উনি আমাকে লিখেছিলেন, তো আমি ওটা একটু পাঠ করে শোনাচ্ছি আপনাদের। ছোট নই আমি, আজ আর ছোট নই, হয়েছি মস্ত, এবার ক্লাস 1, পড়া নিয়ে ব্যস্ত, নিজে হাতে ভাত খাই নিজে পড়ি জামা, স্কুল বাসে উঠে বলি টাটা মা, ভাইয়ের হাত ধরে মার্কেটে যাই, খালি বায়না জেমস দেওয়া চাই, এত পয়সা কোথায় যে পাই, একটু বেশি পয়সা দিও মাতাই, চিনে খাবার লাগে ভালো খেতে, আর লাগে মন্ডা মিঠাই লুচি, আর আলুর দম দিদুর মতো হলে আরো ভালো হয় কয়েক দিস্তা লুচি, মা আজ আর ছোট নই, তোমায় এবার দেব রাঙা শাড়ি দামি। এটা উনি আমাদের বাড়িতে বসে 2 এপ্রিল 2005 সালে লিখেছিলেন। উনি আমাদের মধ্যে যে মূল্যবোধ চেয়েছেন দিতে,
সেটা আমরা সবাই চেষ্টা করবো যাতে আমরা সারা জীবন সেটাকে বহন করে যেতে পারি। আমি ওনার আত্মার শান্তি কামনা করি, উনি যেখানেই থাকুক উনি যেন ভালো থাকেন। বৃহৎ বাড়ির মধ্যে কেবল একটি ঘর বন্ধ, তাহার তালাতে মরিচা ধরিয়াছে, তাহার চাবি কোথাও খুঁজিয়া পাওয়া যায় না। সন্ধ্যাবেলা সে ঘরে আলো জ্বলে না, দিনের বেলা সে ঘরে লোক থাকে না, সে ঘর খুলিতে ভয় হয়। অন্ধকারে তাহার সম্মুখ দিয়া চলিতে গা ছমছম করে। দুইখানি দরজা ঝাঁপিয়া ঘর দাঁড়াইয়া আছে, দরজার উপর কান দিয়া থাকিলে ঘরের ভিতর হইতে যেন হু হু শব্দ শোনা যায়। এ ঘর বিধবা, একজন ছিল সে গেছে, সেই হইতে এ ঘরের দ্বার রুদ্ধ। সেই অবধি এখানে আর কেহ আসেও না, এখান হইতে আর কেহ যায়ও না। সেই অবধি এখানে মৃত্যুরও মৃত্যু হইয়াছে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, সে চলে গেল বলে মনে বসে আছি কুসুম মনেতে। প্রয়াত কমরেড বিমল গুহ আমার বাবাকে জানাই সশ্রদ্ধ প্রণাম ও লাল সেলাম। আমার বাবা আমার শক্তি, আমার প্রেরণা, সাহস, পথপ্রদর্শক। বাবা ছিলেন আদর্শ সততার প্রতীক। তার সেই আদর্শ ন্যায়নীতি বোধ সর্বদা আমাদের মধ্যে বপন করে গেছেন। তিনি শুধু ব্যক্তি মানুষ হিসেবে নন, সর্বজনবিদিত সর্বগুণের অধিকারী একটি মানুষ। তার বহুমুখী প্রতিভা সর্বত্র প্রবাহমান। তার সম্পর্কে বলতে গেলে দু এক কথায় কিছু বলা যায় না, তবে এইটুকুই শুধু বলতে চাই, তার দেখানো পথেই আমরা আমাদের আগামী প্রজন্মকে নিয়ে এগিয়ে যেতে চাই। তার উদ্দেশ্যে এইটুকুই বলি, বাবা তুমি যে আছো আকাশ ভরে, তুমি যে আছো আকাশ ভরে, নিশিদিন অনিমেষে দেখছো মোরে, তুমি যে আছো আকাশ ভরে। আমি চোখে আলোকে মেলবো যাবে তোমারই চেয়ে,
আকাশ দিন গুনিছে তারে তরে, এ তুমি যে চেয়ে আছো আকাশ ভরে। বাবা তুমি অমর, তুমি সারা জীবন আমাদের মধ্যে চিরস্মরণীয় হয়ে আমাদের মধ্যেই বেঁচে রাখ থাকবে। আমি তো আমরা তোমাদের তোমাকে সারা জীবন বাঁচিয়ে রাখব। কমল বিমল গুহ সম্পর্কে আমার ভগ্নিপতী 1972 সালে 23 জানুয়ারি আমার বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তারপর থেকে আমার পরিবারের সাথে একটা সুসম্পর্ক হয়। ওনার সম্বন্ধে বলতে গেলে অনেক বলা যায়, কিন্তু এই স্বল্প পরিসরে এত কিছু বলা সম্ভব নয়, তাই যেটুকু না বললে চলে না সেটুকুই বলছি। তিনি অফিসের সমস্ত কর্মচারীর সঙ্গে, অর্থাৎ অফিসার এবং অন্য সমস্ত স্টাফের সাথে খুব ভালো ব্যবহার করতেন। অফিসের কাজে তার কর্মদক্ষতাও যথেষ্ট ছিল। এছাড়া তিনি একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি ছিলেন, সারা জীবন বামপন্থী রাজনীতি করে এসেছেন। সাংস্কৃতিক জগতেও তার যথেষ্ট জ্ঞান ছিল। অফিস ক্লাবের নাটকের সাথে তিনি যুক্ত ছিলেন, নাট্য পরিচালনার ক্ষেত্রে তার অবদান অনবদ্য। আমাদের অফিসেও উনি অনেক নাটক পরিচালনা করেছিলেন, আমার নাটক শেখা ওনার কাছে। উনি সারা ভারত নাটক প্রতিযোগিতায় রাইটার্স বিল্ডিংস থেকে দিল্লি গিয়েছিলেন শরৎচন্দ্রের পল্লী সমাজ অবলম্বনে রমা নাটক নিয়ে, ওখান থেকে পুরস্কারও নিয়ে এসেছিলেন। ওনার একটি নাটকের গ্রুপ ছিল, তার নাম PAT প্রোগ্রেসিভ আর্ট থিয়েটার। ওই দল নিয়ে জখপুরে যাত্রাবদল নামে একটি নাটকও মঞ্চস্থ করেছিলেন। পরিশেষে বলি তার আত্মা শান্তি লাভ করুক। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে, তবুও শান্তি তবু আনন্দ তবু অনন্ত জাগে। চলে গেলেন গত 31 অক্টোবর আমার মামা কমল মামা, আমাদের ছেড়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন। কমল মামা ছিল সত্যের পূজারি, নির্ভীক যাত্রী। উনি আমাদের সকলের প্রিয়, ওনার কাছে আমরা ছিলাম অতি প্রিয়। আমি হয়তো একটু বেশি প্রিয় ছিলাম, ওনার ভালোবাসা আমি হয়তো একটু বেশিই পেয়েছি। আমার মা ছিল ওনার ছোট আদরের ছোট বোন, তাই হয়তো উনি আমাকেও একটু বেশি ভালোবাসতেন। যে কোনো বিপদে আপদে দুঃখে সুখে উনি ঝাঁপিয়ে পড়তেন, যে কোনো সমস্যায় আমরা ওনার উপদেশ পেতাম। আমার বাবা ছিলেন ওনার বন্ধু। গত 2 বছর আগে আমার বাবা যখন চলে গেলেন, তখনও আমরা ভেবেছি আমাদের মাথার উপর কমল মামা আছে ছাতার মতো, কিন্তু আজ যেন মাথার উপর থেকে সেই ছাতাটা সরে গেছে। জানি না পরবর্তী জীবনে আমাদের কে উপদেশ দেবেন, কার কাছে সাহায্য পাব, হয়তো ওনাদের আশীর্বাদ থাকবে। আমি চাই আমার মামা যেখানেই থাকুন শান্তিতে থাকুন, ওনার আত্মার শান্তি কামনা করি। তরুণ মিলাই যায় তরুণ উঠে কুসুম ঝরিয়া। কমল মামার উদ্দেশ্যে মিমির শ্রদ্ধার্থ কবিতার নাম যখন রবনা আমি। যখন রবনা আমি বিপুলাই পৃথিবীতে, তখন কত ফুল ফুটবে তাই, আঁচল ভরবে কত আকাঙ্ক্ষাতে, যেন তখন আমিও আছি তব প্রাণে ঘ্রাণে নিঃশ্বাসে, সুখ দুঃখের মুহূর্ত পলে থাকব সদাই প্রহরীর বেশে। চিনতে করো না ফুল, ভেঙে দিও না কোনো কুল, স্বপ্নের ভেলায়
ভাসিয়ে দিও ভালোবাসার ইন্দ্রিয়। যে প্রজন্ম উঠবে বেড়ে বারুক আমার স্মৃতি রেখে, সততার পরাকাষ্ঠায় এগিয়ে যাক টগবগে। নমস্কার। 1996 সালে এক বর্ষার স্নাত সন্ধ্যায় এমন এক ব্যক্তিত্বের সঙ্গে আমার পরিচয় হয়েছিল এবং আমার পরিবারের পরিচয় হয়েছিল, যার ব্যক্তি ছিল অপরিসীম। আজ সেই ব্যক্তিত্ব আমাদের সাথে কাছে নেই। এই 2020 অভিশপ্ত 2020 সেই মহান ব্যক্তিত্বকে আমাদের কাছ থেকে দূরে নিয়ে গেছে, চলে গেছে। নিঃসমস্যায় আমাদের জীবনে আমার পরিবারের কাছে এক ছাতার মতন ছিলেন, অভিভাবক সমর্থ ছিলেন। আমরা এবং আমার পরিবার অভিভাবক শূন্য হয়ে পড়েছিল 1987 সালে যখন আমার বাবা গত হন। তারপর থেকে এই সমস্যার শেষ দিন পর্যন্ত তিনি আমাদের মাথায় ধরে ছাতার মতন ছিলেন। সমস্ত বিপদে আপদে একমাত্র মানুষ যাকে আমরা কাছে পেয়েছি তিনি হচ্ছেন আমাদের সত্যি সমস্যায়। তার অনেক শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও কোনোদিন তিনি কোনো ব্যাপারে কোনো কিছুতে পিছপা হননি, আর্থিক সেবায় তিনি নিজেকে করেছেন। তার এই অপরিসীম মানসিকতা, মানসিক জোর আমাদেরকে আপ্লুত করে। তার এই অকাল প্রয়াণ শুধু আমাদের পরিবারের নয়, সমস্ত সমাজের ক্ষতি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেখানেই থাকুন ভালো থাকুন। আছে দুঃখ আছে মৃত্যু বিরহ দহন লাগে। 1996 সালে মেষমশার সাথে আমি এবং আমার পরিবারের পরিচয় হয়। সেই দিন থেকে আমি উপলব্ধি করেছি যে সমাজে কোনো সমাজ এবং আত্মীয় স্বজন এবং আমি নিজে এবং আমার পরিবার কোনো মানুষের বিপদ হলে সবার আগে একজনই এসে পাশে দাঁড়াবে, তিনি হলেন আমাদের সশ্রদ্ধ মেষমশাই। তার মতাদর্শ এবং তার সততায় আমরা আপ্লুত, কিন্তু তার এই অনুপস্থিতি সমাজের ক্ষতি এবং আমাদের গোটা পরিবারের ক্ষতি। তার আত্মার উদ্দেশ্যে আমি আমার সশ্রদ্ধ প্রণাম নিবেদন করলাম। তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন, ভালো থাকুন। যতদূর আমরা জেনেছি মেষমশাই ছিলেন এক কথার মানুষ, তার মধ্যে ছিল না কোনো কৃত্রিমতা, পরিষ্কারভাবে যাকে চেনা যায়। অপ্রিয় সত্য হলেও সেটা বলতে কোনোদিন তিনি পিছপা হননি, কারণ মন রেখে কথা বলা এবং সেটা বলে তাকে ঠিকমতো গাইড না করা তার মধ্যে একদম ছিল না। 1987 সালে আমরা বাবাকে হারাই, তিনি ছিলেন আমাদের প্রথম বটবৃক্ষ। তারপরে হারাই আমরা আরেক মেষমশাইকে, যিনি ছিলেন বৌদির বাবা, তিনি ছিলেন আমাদের দ্বিতীয় বটবৃক্ষ। এবার আমরা হারালাম আমাদের তৃতীয় বটবৃক্ষকে, যিনি সবসময় আমাদের আগলে রেখেছিলেন। তাকে হারিয়ে আমরা চরমভাবে মর্মাহত, তার আত্মার সার্বিক শান্তি ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশ ধরা মাঝে। আমি বাসুদেব সুর, স্বর্গীয় বিমল কুমার গুহের একমাত্র পুত্র বলে অমলটা গুহের দাদা। আজকে এই শোক সভায় তার আত্মার শান্তি কামনা করি এবং তার পরিবারবর্গকে আমার সমবেদনা জানায়। আমি দীর্ঘদিন কাকুকে চিনতাম, কাকু আমাদের খুব কাছের লোক ছিলেন। এই মানুষটাকে আমরা দেখেছি সবাইকার বিপদে আপদে গিয়ে মানুষটা ঝাঁপিয়ে পড়তেন এবং প্রত্যেককে সতর্ক করতেন, কিন্তু এই অলোককে এক মহামারী রোগ করোনা তাকে শেষ করে দিল
এটা আমাদের কাছে খুব দুঃখজনক ব্যাপার। তাই ওনার জীবন দিয়ে যে আমরা ওনাকে দেখেছি, সেটা আমার কাছে আজকে এটা মনে হয় প্রথম যেদিন এসেছিলেন ভবে একা হেসেছিল সবে, এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। তাই কাকুকে দেখে সেই কথাই বারবার মনে হয়, কিন্তু আজকে আমার বলার কিছু নেই। আমি তার পরিবারবর্গের কাছে এই সান্ত্বনা জানাই, কিন্তু তাদের সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের কাছে নেই। ভগবানের কাছে প্রার্থনা করি তার আত্মার শান্তি হোক। এই কথা বারবার এখন মনে করে তার কথা মনে হয় যে প্রথম থেকে আমরা যে তাকে দেখেছিলাম, তার যে মানসিকতা, তার যে চারিত্রিক গঠন, সেটা ছিল মানুষকে বড় আপন করে নেবার লোক। তাই কাকুর প্রতি আমাদের শ্রদ্ধা জানিয়ে আমি এখানে আমার বক্তব্য। দাদা, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, শান্তিতে থাকুন। আমরা সবাই মিলে একান্তভাবে আপনার আত্মার শান্তি কামনা করি। আপনার আত্মার শান্তি হোক। কমলদা, আজ 31শে অক্টোবর, আপনি আমাদের ছেড়ে চলে গেলেন। বিদায় কথার মধ্যে আছে শুধুই কেবল কষ্ট, অতীত স্মৃতি স্মরণ করে মনকে করি তুষ্ট। আর কোনোদিন খুঁজলে কোথাও তোমায় নাই পাব, আকাশ পানে তাকিয়ে শুধু স্মরণ করে যাব। শ্রদ্ধেয় কমলদা, এই নশ্বর পৃথিবীতে কেউই অমর থাকে না, তাই কালের নিয়মে আপনিও আমাদের ছেড়ে চলে গেলেন, আর রেখে গেলেন শুধু আপনার সততা, কর্মনিষ্ঠা আর সদুপদেশ। এই ভয়াবহ করোনার সংক্রমণে আপনার বিদায়ক্ষণে আপনি ছিলেন একা, কিন্তু তা তো হবার কথা ছিল না। প্রকৃতির কি নির্মম পরিহাস, লাল পতাকা লাল সেলামে গর্জে উঠল না আপনার শেষ যাত্রা। তবুও মনে হচ্ছে আপনি যেন বলছেন, আনো ফুলমালা চন্দন চুয়া, সাজাও মনের মতো, হাসি ভরা মুখে দাও গো বিদায়, কাঁদিও না অবিরত। না, আমরা কাঁদছি না, শুধুই বলছি আপনি যেখানেই থাকুন আপনার আত্মার চির শান্তি কামনা করি। ধাইতে নো মো সকল ভালো বাসনা, প্রভু তোমার পানে তোমার পানে তোমার পানে আমার সশ্রদ্ধ প্রণাম। কমল, তোমাকে জানাই আমার শ্রদ্ধা, ভক্তি, অজস্র ভালোবাসা, সততা, যা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। তুমি আমার আশা, ভালোবাসা, গতি, ভরসা। কিন্তু আজ আমি পথের ভিখারি হলাম, তোমার আত্মার শান্তি কামনা করি এবং জানাই তোমাকে লাল সেলাম। বরিশোধরা মাঝে শান্তির বাড়ি, বরিশোধরা মাঝে শান্তির বাড়ি। 31শে অক্টোবর, শ্রদ্ধেয় শ্রী বিমল গুহ, আমার মামা কমল মামা আমাদের ছেড়ে চলে গেল। ভাবতেও পারিনি এইভাবে সে আমাদের দেখা না দিয়ে চলে যাবে। কতই না মামার সাথে আনন্দ করেছি, যখনই শুভ নবনীতা আসতো আমেরিকার থেকে, মামা অমনি তুই চলে আয় মন মন চলে আয়, হ্যাঁ না গেলেই রাগ করতো। কত না মামা, মাসির বাড়ি সব ভাই বোনেরা, এই মামাই সবাইকে নিয়ে এক জায়গায় কত আনন্দ না করেছে। এখন আর সেই অভাব কে পূরণ করবে, মামা নেই, ভাবতেও পাচ্ছি না, তাকে চোখের দেখাও এই করোনার কারণে দেখতে পারলাম না। বলার কিছু নিশিথিনি সম তুমি রবে নি। শ্রদ্ধেয় বিমল গুহ মহাশয় সম্পর্কে আমার মেষ শ্বশুর মশাই হয়, আমি ওনার পুত্রবধূ সহ। যতবারই আমি ওনার সান্নিধ্যে এসেছি, উনি আমায় স্নেহ ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছেন। তিনি ছিলেন উদার মনের মানুষ,
তার ব্যক্তিত্ব ছিল অসাধারণ। তিনি ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি যেমন একদিকে ছিলেন সমাজসেবী, অন্যদিকে নিপুণ ছিল তার রচনা শৈলী। তিনি ছিলেন সততার প্রতিমূর্তি। তার সততা ও আদর্শকে আমি প্রণাম জানাই। এবছর 31 অক্টোবর উনি আমাদের সকলকে ছেড়ে পরলোকে চলে গেছেন, কিন্তু মেসোমশাই সারা জীবন আমার স্মৃতিতে অমর হয়ে থাকবেন এবং আমি তার আদর্শকে কুর্নিশ জানাই। শ্রী কমল গুহ সম্পর্কে আমারের জামাই হয়। 1972 সালের 23 জানুয়ারিতে ওর সাথে প্রথম আমার দেখা হয় এবং দীর্ঘই 48 বছরে বিভিন্ন সময়ে সুখে দুঃখে কোনো প্রবলেমে বা যে কোনো রকম প্রয়োজনের ওর সাথে অনেক যোগাযোগ হয়েছে এবং সত্যি কথা বলতে কি এত সাহায্যশীল এবং কর্মপরায়ণ ব্যক্তি ও যে কখনোই ওর কাছ থেকে মানে ফিরে আসেনি খালি হাতে। নিজের সমস্ত কাজ ছেড়েও লোকের বা কারোর জন্য কোনো কিছু করবার জন্য করতে হলে পরে কখনো দ্বিধাবোধ করেনি সে কাজ করতে। আমি ব্যক্তিগতভাবে ওর কাছ থেকে অনেক উপকার পেয়েছি। প্রতিদানে আমি হয়তো ওকে কিছু দিতেই পারিনি, খুব কি বলবো, আমার কিছু মানে এত কর্তব্যপরায়ণ ব্যক্তি তার সাথে মানে প্রত্যেকটি লোককে যেভাবে পারে উপকার করার যে চেষ্টা সেটা আমি বারবার পেয়েছি ওর কাছ থেকে। আমাদের অনেক আনন্দের সময় দুঃখের সময় যেভাবে আমাদের সাথে সাথ দিয়েছে তার বিনিময়ে কোনোদিন কিছু আশাও করেনি, আমরা সেইভাবে কিছু করতেও পারিনি। আমার জীবনে একটা বড় দুঃখ এই থেকে গেল যে প্রতিদানে আমি কিছু ওকে দিতে পারলাম না, শুধু ওর কাছ থেকে নিয়েই গেলাম। যাই হোক, আজও নেই আর যেভাবে চলে গেল এই সময়ে বয়স, শারীরিক অসুস্থতা বা এই মহা অতিমারি তার সাথে যাতায়াত ব্যবস্থার কোনো ভালো বন্দোবস্ত না থাকার জন্যে এই খবর মানে এ সময় তার কাছাকাছি যে তার পাশেও যে দাঁড়াতে পারলাম না, এই দুঃখ চিরদিনই থেকে যাবে, এ আর মিটবার নয়। শুধু ব্যক্তিগত কারণ ছাড়াও ওকে আমি দেখেছি মানে ও একটু পলিটিক্যালি একটা বিশেষ আইডিওলজিতে বিশ্বাস করতো এবং তার জন্য রীতিমতো মানে কমিটেড ওয়ার্কার ছিল। এছাড়া মানে যে কোনো লোকের যে কোনো প্রয়োজনে যখনই ওর কাছে কেউ এসেছে নির্বিধায় তাকে সে যতটা পেরেছে সাহায্য করেছে, শুধু পলিটিক্যাল ক্ষেত্রে বলুন, তারপর এছাড়াও যেমন নাটক করা, কবিতা লেখা, সাহিত্য চর্চা, নানান রকম বিষয়ের মানে গুণ ছিল। আর সেই লোকটা আছে নেই আমাদের মধ্যে, সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে সেইটাই। আজ ওর যেখানেই থাকুক ওর আত্মার মুক্তি কামনা করি। লেট হিম রেস্ট ইন পিস হোয়ার এভার হি ওয়ান্টস টু, এই কথা বলে আজকে শেষ করলাম। ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার, টুডে আই এম হিয়ার টু শেয়ার মাই থট এন্ড মাই গ্র্যাটিটিউড টু মেসোমশাই হু হ্যাভ পাসড অন 31st অক্টোবর 2020। টুডে
I dedicate this speech to him. In my eyes, Vishwamashai was a person with an individual record, a mentor, and a selfless human being. In one word, he was a pioneer of showing the right path to all of us. In fact, if achievement and success in life is an objective, Vishwamashai was an embodiment of the fact for that. I salute him for all his endeavor and the rigor which he had set as an example for me to follow. And way forward, I will strive to imbibe in my life. I thank him for all the learnings that I got from him and which have definitely helped me in my life way ahead. Vishwamashai was a person who has always believed in the welfare of the society at a large. During his young age, he was an active political face, a true warrior, and a personality to respect. His determination towards fulfilling a task has been a strength and endurance for me to lead my life. I wish that I will be able to uphold his teachings, his lessons of life, and his exemplary skills of dealing with different aspects of life. On this note, I will conclude that I wish him a much better life, where he can now raise his spirituality and be free once and for all. Rest in peace, Vishwamashai. Manobhiman keno e hingsha desh keno e chhaddobesh keno e manobhiman bitaro bitaro prem pashano hridaye bitaro bitaro prem pashano hridaye jayo jayo hoko tomari borishodhara majhe shantir bari to bimal bhu amar choto chhele shoshon mashai goto 21 অক্টোবর তার মৃত্যু সংবাদ পেয়ে আমি শোকাহত। তিনি আমার ভাতৃসমূহ মতো ছিলেন, খুব হাসি খুশি ও রসিক মানুষ ছিলেন। আমাদের কাছে তিনি একজন অভিভাবক তুল্য। আমার অসুস্থতার সময় তিনি আমার পাশে থেকে আমায় সাহস দিয়েছেন। অনেক কথাই মনে পড়ছে কিন্তু সব কথা বলে উঠতে পারছি না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেখানেই থাকুক ভালো থাকুন, তার আত্মা শান্তি কামনা করি ও পরিবারকে জানাই সমবেদনা। আমার শ্বশুরমশাই শ্রদ্ধেয় বিমল কুমার গুহের প্রয়াণে আমি একজন প্রকৃত সুবানোধ্যায়ীকে হারালাম। ব্যক্তিগতভাবে এটা আমার কাছে এক অপূরণীয় ক্ষতি। তার কাছে থাকার সুবাদে আমি যেটা উপলব্ধি করেছি সেটা হলো এই যে কোনো মানুষের প্রতি তার বিশ্বাস ছিল অবিচল এবং আস্থা ছিল অটুট। হয়তো জীবনে চলার পথে এই জন্য তাকে অনেক দুঃখ সহ্য করতে হয়েছে, কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত মানুষের প্রতি তিনি বিশ্বাস হারাননি। তিনি একজন পুরোপুরি সংস্কৃত মনা মানুষ ছিলেন, বহু কবিতা পদ্য রচনা করেছেন এবং তিনি নাটক লিখেছেন, সেই নাটক মঞ্চস্থ করেছেন, পরবর্তী প্রজন্মের মধ্যে সেই সাংস্কৃতিক ভাবধারা তিনি প্রবাহিত করতে পেরেছেন। তার একটি কবিতার বইয়ের সংকলন আছে, বইটির নাম চেতনা দ্বন্দ্ব প্রতিভা। তিনি অত্যন্ত একজন উদারমনা এবং সংস্কার মুক্ত মানুষ ছিলেন। তার সেই ভাবধারা তিনি পরবর্তী প্রজন্মের মধ্যে যেমন বপন করেছেন এবং তারা সেটা গ্রহণ করে বহন করে নিয়ে যেতে বদ্ধপরিকর, আমার মনে হয়েছে এখানেই তার জীবনের সার্থকতা, সফলতা বা কৃতিত্ব। শারীরিকভাবে তিনি আমাদের মধ্যে নেই এটা যেমন ঠিক,
আবার এটাও ঠিক, তিনি শ্রেণীহীন শোষণহীন সমাজ ব্যবস্থার যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন চিরসবুজ চিরশাশ্বত। সেই স্বপ্নের মধ্যেই তিনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন আজীবন, তিনি মৃত্যুঞ্জয়। তাই রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে, হৃদয় তোমায় পায় না জানিতে, রয়েছ হৃদয়ে গোপনে। পরিশেষে তার স্মরণচিত একটি কবিতা আমি পাঠ করে শোনাচ্ছি, যখন রব না আমি। যখন রব না আমি বিপুলা এই পৃথিবীতে, তখন কত ফুল ফুটবে তাই, আঁচল ভরবে কত আকাঙ্ক্ষাতে, যেন তখন আমিও আছি তব প্রাণে ঘ্রাণে নিঃশ্বাসে, সুখ দুঃখের মুহূর্ত পলে থাকব সদাই প্রহরীর বেশে। চিনতে করো না ভুল, ভেঙে দিও না কোনো কুল, স্বপ্নের ভেলায় ভাসিয়ে দিও ভালোবাসার ইন্দ্রিয়। যে প্রজন্ম উঠবে বেড়ে বারুক আমার স্মৃতি রেখে, সততার পরকাষ্ঠায় এগিয়ে যাক টব্য গিয়ে। অন্যায়ের সাথে নেই কোনো আপোষ, থাকবে না আমার কোনো আফসোস, ধন্য হবে তুমি রানী, হবেও তাই এও জানি। পরিশেষে তার আত্মার চিরশান্তি কামনা করি। নমস্কার।